আমি এখন প্রবেশ করতেছি বিসির বাসভবনে। এখন বিসি যে একটা বিশ্ববিদ্যালয়, তার বাসভবনে তার দরজার কাছাকাছি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এই হচ্ছে এই বাসভবনটার, এই এখানেই হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়টার বাসা। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়টা এই রুমের ভিতরে অবস্থান করতেছে। সারা পৃথিবীতে যদি কোনো বিশ্ববিদ্যালয় লিস্ট করা হয় তাহলে এই বিসি ফরিদুদ্দিন, যিনি নারী বিদ্বেষী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে নিয়ে বলেছে যে সে মায়েরা নাকি সারা রাত্রে ঘুরে বেড়াদেরকে কেউ বগুড় নিতে চায় না, এরকম নারী বিদ্বেষী মন্তব্যকারীকে তো এক নিমিষে শুধু এই কারণে তাকে বিদায় করে দেওয়া উচিত। এই বিসি ফরিদুদ্দিন এই রুমের ভিতরে 12 থেকে 15 ঘন্টা তার বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পরেও সে এখানে অবস্থান করতেছে, এবং আন্দোলনরত কর্মীরা বারবার তাদেরকে নানানভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই এই ফরিদুদ্দিন তার চেয়ার ছাড়ছে না। এখন 25 থেকে 30 জন শিক্ষার্থী এখন হাসপাতালে আছে, যে কোনো সময় তারা মারা যেতে পারে, কারণ তারা এখন পর্যন্ত কোনো খাবার গ্রহণ করছে না। এখন এই তারা যদি মারা যায় তাদের দায়ভার কে গ্রহণ করবে? এখন শিক্ষামন্ত্রী কিংবা শিক্ষাসংশ্লিষ্ট যারা আছেন তারা সবাই মিলে আশা করি ফরিদুদ্দিনকে সরানো দরকার, নাহলে যে কোনো সময় যে কোনো একটা ঝামেলা হতে পারে, যে কোনো একটা শিক্ষার্থী যদি মারা যায় তখন কিন্তু আন্দোলনটা চরম আকারে ধারণ করবে, এবং তখন সকল ছাত্রছাত্রী মাঠে নেমে পড়বে, কিংবা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা সাবেক আছে তারাও কিন্তু মাঠ পর্যায়ে নামে, ইতিমধ্যে তারা নেমেছে। আশা করছি বিসি ফরিদুদ্দিনকে সরাতে হবে। এই বাসার ভিতরে সে কতদিন বন্দি থাকবে এবং এই অবস্থায় কতদিন থাকবে? তার ভিতরে কিন্তু অন্ধকার, তার আমাকে লাইট দিচ্ছে আমার পিছন থেকে, ক্যামেরার পিছনে থেকে। এখন তাকে তো বের করতে হবে, রুম থেকে বের করে, এই বিশ্ববিদ্যালয় থেকে বের করে তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকে ক্যান্সেল করতে হবে। এরকম নারী বিদ্বেষী, কুরুচিপূর্ণ এবং এরকম নিম্ন মানসিকতার মানুষ কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারে না। তাকে কে নিয়োগ দিয়েছে, কীভাবে নিয়োগ দিয়েছে, কী প্রক্রিয়ায় সে বিদায় নেবে, সেটা এখন সময়ের ব্যাপার, তাকে বিদায় নিতে হবে। এটা আমিও সাধারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে একাত্মতা পোষণ করে তার এই বাসভবনটাকে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে যে কোনো কারণেই এরকম অন্যায়কারী কোনো ভিসি কোনো প্রতিষ্ঠানের ভিসি হতে পারে না। সুতরাং আপনারা আপনার সাথে থাকুন, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, এবং খুব আপডেট, দ্রুতই তাকে বের করে দেওয়া হবে বাসা থেকে এবং বিশ্ববিদ্যালয় থেকে। সবাই ভালো থাকবেন।